হাদিসের মধ্যে বলেছেন বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে করে দিলেন বড় মানা ও দুনিয়ার মানুষেরা একবার হাদিসখানাকে খুলে দেখো না আমার রাসূল বললেন আল জান্নাত রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নীরান ও মুসলমান কবরে এমন একটি জায়গা হবে যে জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে নচেৎ জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে আপনাকে যখন শুয়ে দেওয়া হবে ডান দিকের মাটিখানা যেন বাম দিকে চলে আসবে আর বাম দিকের মাটিখানা যেন ডান দিকে চলে আসবে নিচের মাটিটা যেন উপরে চলে আসবে উপরের মাটিটা যেন নিচে চলে আসবে শরীরের হাড়ি কুটনিগুলো করমর করমর করে ভেঙে যাবে এত চিৎকার আপনি করবেন আপনার চিৎকার দেখে পাশের কবরের ব্যক্তিটা যেন অবাক হয়ে যাবে কে গো তুমি তার কবর থেকে কেন এত আওয়াজ আসছে এত চিৎকার আসছে আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লা আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব যেই মহান স্রষ্টা আমাদেরকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন অনেকগুলি নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এর জন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি প্রাণ খুলে মন ভরে হৃদয়ের নিগড়ান ও ভালোবাসাকে একত্রিত করে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতাল লিল আলামিন যেই মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম আদর্শ করে পাঠিয়েছেন এবং যেই মহান মানবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য করুণা তথা রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর দরবারে আমরা সকলে দুরূদ সালাম পেশ করছি প্রাণ খুলে মনের নিগড়ান ও ভালোবাসাকে একত্রিত করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি দিনি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অনেকগুলি নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করা তার কারণ আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে আপনার কাছ থেকে নিয়ামতের শুকরিয়া চান আমি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো বড় দুঃখের বিষয় বড় বেদনার বিষয় বড় কষ্টের বিষয় আজকে আমরা দুনিয়ার সমস্ত কিছু করতে পারি কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের কদর নিয়ামতের শুকরিয়া করতে পারি অথচ সহিহ মুসলিমের হাদিস বিশ্বনবী বলেছেন মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবুত তাওরাত পাঁচ পরিচ্ছেদের অধ্যায় 118 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আর যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা কিয়ামতের মহা ময়দানে তার পাল্লাটাকে ঝুঁকিয়ে দেবে বলে প্রাণ খুলে একবার আলহামদুলিল্লাহ মহাপতের সাথে বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম ইসলাম বলা হয়েছে ইসলাম ইজ নেভার সাপোর্ট অফ টেররিজম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না ইসলাম কখনো সন্ত্রাসবাদকে গুরুত্ব দেয় না অথচ আজকে আমাদের এলাকার আমাদের গ্রামের আমাদের শহরের কিছু শিক্ষিত মানুষ তারা ইসলামকে কলুষিত করার জন্য ইসলামের দুর্নাম দেওয়ার জন্য
প্রতিনিয়ত এরা ইসলামের দুর্নাম করেই যাচ্ছে করেই যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করো তুমি আমানত পেয়ে যাবে, তুমি ইসলাম গ্রহণ করো তুমি হেফাজত হয়ে যাবে, তুমি ইসলাম গ্রহণ করো তুমি সুরক্ষিত হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। এই ইসলাম সম্পর্কে আমরা জানি না, আমরা আজকে বুঝতে চাই না। আমরা কাকা বাবু দাদা বাবুদের লেখা বই পড়তে পারি, কিন্তু আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমরা পড়তে পারি না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আমার বড় ভয় আমার উম্মত একদিন আমার দিন থেকে সরে যাবে, এরা অন্যায় কাজে নিয়োজিত হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার আব্বা জানেরা, আসুন সমস্ত অন্যায়কে ছেড়ে দিয়ে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাই, আমরা ইসলামের মধ্যে সম্পূর্ণ রূপে চলে আসি। আমরা যদি ইসলামের মধ্যে সম্পূর্ণ রূপে চলে আসি, তাহলে সারা দুনিয়া আমার পায়ের নিকটে চলে আসবে। আর যদি আমরা ইসলাম থেকে আলাদা হয়ে যাই, আমরা যদি ইসলাম থেকে সরে যাই, তাহলে দুনিয়া আমার কাছ থেকে সরে যাবে, আমিও দুনিয়ার কাছ থেকে সরে যাব, আমাদের জায়গা হয়ে যাবে চিরতর জায়গা জাহান্নাম, যেখানে আগুন আর আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি দুটো রাস্তা বান্দাকে দিলাম, একটি হলো জান্নাতে যাওয়ার রাস্তা আর একটি হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। এই জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় সহজ রাস্তা, আর জাহান্নামে যাওয়ার রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা। কিন্তু আজকে আমরা ওই জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়ে আজকে আমার ঘরের যুবকেরা, আজকে আমার ঘরের মায়েরা, আজকে আমার ঘরের বোনেরা এই জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়ে এরা সমাজের নোংরামি রাস্তা এবং কুরুচিপূর্ণ রাস্তাকে বেছে নিয়েছে, এবং এরা বিলাসিতা জিন্দেগি যাপন করছে। অথচ আমার রাসূল বলেছেন যে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে পড়বে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বোঝা উচিত, এ জীবন সারা জীবনের জন্য নয়, এ জীবনের একদিন অন্তিম ঘটবে, এই জীবনের একদিন শেষ ঘটবে, যখন কেউ আপনার সঙ্গে থাকবে না, আপনার মাতা আপনার পিতা আপনার ভাই বোন কেউ থাকবে না, আপনি বড় একা হয়ে যাবেন। দুনিয়াতেও আপনি একা এসেছেন, দুনিয়া থেকেও আপনি একা চলে যাবেন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন ঘোষণা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ধর্ম গ্রন্থ কারামে হাকিমের মধ্যে পারা নাম্বার 29 সূরার নাম সূরা দাহার, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আজকে দুনিয়ার জমিনে তোমরা কতই না অন্যায় করো, কত না জুলুম করো, তোমরা কতই না অত্যাচার করো, ভাই ভাই তোমরা মারামারি করো, তোমরা মাতা পিতার সঙ্গে মারামারি করো, দুনিয়ায় কিছু টাকা হয়েছে দুনিয়ায় কিছু পয়সা হয়েছে বলে তোমরা নিজেদেরকে অন্যায় রূপে ব্যবহার করো। অথচ আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা একবারের জন্য তুমি চিন্তা করো, একবারের জন্য গবেষণা করো, আমি আল্লাহ তাআলা কেন তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আল্লাহ তাআলা বলে, বান্দারা ও দুনিয়ার মানুষ, তোমরা কি একবারের জন্য ভাবো না, আমি আল্লাহ আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে তৈরি করলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তাই নয় রে বান্দা, তোমার জন্য সারা দুনিয়াটাকে সুন্দরভাবে সাজালাম, আমি আল্লাহ যখন দুনিয়া তৈরি করলাম দুনিয়া টলমল করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আমি আল্লাহ তাআলা বললাম, ওরে দুনিয়া তোকে ঠিক রাখার জন্য আমি বড় বড় পাহাড়গুলোকে পেরেক রূপে তৈরি করে দিলাম বলে সুবহানাল্লাহ, আমি বড় বড় পর্বতমালাগুলোকে পেরেকের মতন ব্যবহার করলাম, যেন দুনিয়া তুমি নিস্তব্ধ থাকো একদম চুপ থাকো। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠালেন, আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি একবারের জন্য আমরা ভাবলাম না। আজকে সাধু সবাই গোনা, গোনার বোঝা মাথায় নিয়ে আমরা চলে বেড়াচ্ছি,
একটি বারের জন্য আমি ভাবছি না, আমি যখন মরে যাব, আমি যখন চলে যাব, দুনিয়ার কোনো আসবাবপত্র আমার সঙ্গে যাবে না, আমার ভাই যাবে না, আমার মা যাবে না, আমার বন্ধু যাবে না, আমার পিতা মাতা যাবে না, আমি বড় একা হয়ে যাব এবং অন্ধকার কবরের মধ্যে আমাকে একা রেখে দেবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো মানুষ যখন মারা যায় দুনিয়ার কোনো আমল তার সঙ্গে যায় না, দুনিয়ার কোনো জিনিস তার সঙ্গে যায় না, কিন্তু তিনটি জিনিস তাকে বড় ফলো করে, তাকে তাকে বড় অনুশোচনা করে। নাম্বার এক আহলুহু, নাম্বার দুই মালুহু, নাম্বার তিন নাম্বার হয়ে গেল আমালুহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটি জিনিসের মধ্যে দুইটা জিনিস তাকে কবর পর্যন্ত নিয়ে যা, কবর পর্যন্ত তাকে দুইটা জিনিস নিয়ে চলে যা। আমার রাসূল বললেন, দুই নাম্বার জিনিস কবর পর্যন্ত নিয়ে গেল, এক নাম্বার হলো তার আহাল, তার আত্মীয় স্বজন, তার ভাই, তার মা, তার বোন। হাই মুসলমান, তোমার ভাই, তোমার মা, তোমার বোন তোমাকে কবরে রেখে চলে আসবে, তোমার দুনিয়ার সম্পদটা তোমাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। আর তিন নাম্বার যে ব্যক্তি থেকে গেল, আমার রাসূল বললেন, ওয়ায়াবতি আমালুহু, তিন নাম্বার বস্তুটা হলো তার দুনিয়ার আমল। দুনিয়ায় সে যে আমল করেছিল গো, ভালো আমল করেছিল না খারাপ আমল করেছিল, তার সঙ্গে কবর হিসাব নেবে। কবরে তিনটি প্রশ্ন করা হবে, মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, বলো 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 তোমার রব কে ছিল, বলো 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 তোমার দিন কে ছিল, বলো 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 তোমার নবী কে ছিল। ও মুসলমান, আজকে একটি বারের জন্য আমরা গবেষণা করলাম না, একটি বারের জন্য আমরা চিন্তা করলাম না, কবরে জিজ্ঞেস করবে না তোমার দালান বাড়ি ক হাজার ইট লেগেছে এটা বলবে না, কবরে বলবে না তোমার পাঁচটা বাস আছে বাসের ভাড়া কত জিজ্ঞেস করবে, কবর প্রশ্ন করবে, আমার রব কোথা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে, তোমার জাজমেন্ট কে, তোমার ইলাহ কে। আজকে মুসলমানের সন্তানেরা রবের খবর জানে না, আমার রব হলেন আল্লাহ। আমার রব কে তাড়াতাড়ি বলেন, আমার রব হলেন আল্লাহ, ওই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি সৎ আমল করেন, আপনি যদি দুনিয়ার জমিনে নেক আমল করেন, আমার আমালা সালিহা, যে আমল করলে পারে আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার রাসূল বললেন, যদি তুমি নেক আমল করো, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে উত্তর দিয়ে দেবে, আমার রব হলেন আল্লাহ। আর আপনি যদি ভালো আমল না করেন, যদি আপনি অন্যায় আমল করেন, তাহলে আপনি বলবেন, আমি জানি না, আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করা হবে, তোমার নবী কে ছিল, তুমি একবারের জন্য বলে দাও, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্ব নবী, মায়ার নবী, সোনার নবী, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, যে নবী আমার সোনার মদিনায় উম্মতের জন্য কাঁদছেন, আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি, তারপরেও আমরা নবীর ইতিয়াত করতে পারলাম না। নবীর গুণগান, নবীর ইতিয়াত, নবীর ইত্তেবা আমরা করতে পারলাম। দুই নম্বর প্রশ্ন আপনার করা হবে, তোমার নবী কে ছিল, আপনি উত্তর দিতে পারবেন, ভাই কিসের দুনিয়া, কার জন্য আপনি দুনিয়া উপার্জন করছেন, আপনি কি বুঝতে পারছেন না যে দুনিয়ায় 2020-তে সারা পৃথিবীতে চমক লাগিয়ে দিল নোভেল করোনা নামক একটি ভাইরাস, যে ভাইরাসে আব্বা মা ভাই বোন কেউ কারোর সঙ্গে হাতে হাত ঠেকাতে দিল না, বললে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, কি করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। আপনার কি একটু মনে হয় না, এই গোসবে পতিত হওয়ার পরেও কেন আপনি আজকে এত গোনা করছেন, কেন আপনি আজকে এত অন্যায় করছেন, কেন আপনাকে দেখে মনে হয় না আপনি একজন মুসলমানের সন্তান, কেন আপনাকে দেখে মনে হয় না আপনি হলেন রসুলের শ্রেষ্ঠ নবীর, মায়ার নবীর, দয়ার নবীর, আপনি একটি উত্তম পর্যায়ের আদর্শ, আপনি একজন উম্মত, কেন আপনাকে বোঝা যায় না।
ভাইরা আমার আব্বা জানে না আজকে আমরা কি করছি, আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্যটা কি আমরা ভুলে গেলাম। ওই যে বাবু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কবর একটি ভয়ঙ্কর জায়গা। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে করে দিলেন বড় মানা, ও দুনিয়ার মানুষেরা একবার হাদিসখানাকে খুলে দেখো না। আমার রাসূল বললেন আল জান্নাতু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নীরান। ও মুসলমান, কবর এমন একটি জায়গা হবে গো যে জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে, নচেত জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে। আপনাকে যখন শুয়ে দেওয়া হবে ডান দিকের মাটিখানা যেন বাম দিকে চলে আসবে, আর বাম দিকের মাটিখানা যেন ডান দিকে চলে আসবে, নিচের মাটিটা যেন উপরে চলে আসবে, উপরের মাটিটা যেন নিচে চলে আসবে, শরীরের হাড্ডি কুড্ডি গুলো কড়মড় কড়মড় করে ভেঙে যাবে। এত চিৎকার আপনি করবেন, আপনার চিৎকার দেখে পাশের খবরের ব্যক্তিটা যেন অবাক হয়ে যাবে, কে গো তুমি, তার কবর থেকে কেন এত আওয়াজ আসছে, এত চিৎকার আসছে। আর যদি আপনি নেক বাক্ত হন, যদি ভালো মানুষ হন, যদি সব কাজ করেন, ভাই ভাই তোমরা মারামারি করো, তোমরা মাতা পিতার সঙ্গে মারামারি করো, দুনিয়ায় কিছু টাকা হয়েছে, দুনিয়ায় কিছু পয়সা হয়েছে বলে তোমরা নিজেদেরকে অন্যায় রূপে ব্যবহার করো, অথচ আমার আল্লাহ তাআলা বলে মন্দা মন্দিরা একবারের জন্য তুমি চিন্তা করো, একবারের জন্য গবেষণা করো, আমি আল্লাহ তাআলা কেন তোমাকে দুনিয়া Subscribe to our channel and also press this bell.